আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে ইমু নাম পরিবর্তন করা যায়। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আপনাদের একদম সহজে দেখিয়ে দিব। আমি আমার ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। ওপেন করার পরে এরকম একটি সবার একটি ইন্টারফেস আসে। তার জন্য দুইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। নিচে আপনি দেখেন বাম পাশে লেখা আছে প্লাস আইকন একদম নিচে, আর উপরে আপনাদের প্রোফাইল পিকচার। আপনি প্রোফাইল পিকচার থেকেও করতে পারেন, আবার আপনি চাইলে প্লাস বাটনও ক্লিক করে করতে পারেন। এই যে আমরা প্লাস বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে নিচে লেখা আছে মোর, আমরা মোরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে আবার ক্লিক করতে হবে আমাদের প্রোফাইল পিকচারে। আমি আমার প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, আপনিও ওইভাবেই করবেন। তারপরে নিচে লেখা আছে একদম ডাইন পাশে এডিট, তখন আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে। আমি আমারটাই করলাম। ক্লিক করার পরে আমাদের মেইন পেজে চলে আসছে। এখন এখানে আমাদের মেইন কাজটি করতে হবে নাম পরিবর্তন করার জন্য। তারপর দ্বিতীয় অপশনে আছে ইউজার নেম, আমরা এখন ইউজার নেমে ক্লিক করব। তো আমরা ইউজার নেমে ক্লিক করলাম, করার পরে চলে আসছে আমাদের নামটা। আমাদের ইমুন নাম ছিল ইনসাইট। এখন আমরা ইনসাইটটা যদি কেটে অন্য কিছু দিতে পারি, আমি ইনসাইট নামটা কেটে দিয়ে বদলি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি দিলাম এ বি সি, মানে সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আপনার যে নাম সে নাম দিবেন আপনি। আমার ইচ্ছা হলো আমি এ বি সি দিলাম। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরে যে রাইট আইকনটি আছে গ্রিন সাদা টিক মার্ক দেওয়া, এখানে আপনারা ক্লিক করবেন। চেঞ্জেস রিকোয়েস্ট সেন্ট, এখানে আমাদের নামটা কিন্তু আগের ইনসাইট নেই, এখন এ বি সি হয়ে গেছে। এভাবে আপনি আপনার ইমু নামটি পরিবর্তন করবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।